উৎসবের মরশুমে সাগরদিঘিতে উদ্ধার গাঁজা। ঘটনায় গ্রেপ্তার কোচবিহারের দুই যুবক। উদ্ধার হওয়া গাঁজা কোথায় থেকে কোথায় পাচার করা হচ্ছিল তার তদন্তে নেমেছে পুলিশ। এই উৎসবে নতুন বেগে হিরো বাইক, থাকছে 5000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 3000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, 13000 টাকা ফ্লিপকার্ট অফার, 1 টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক। এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার। আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটোমার্টে। এখন আমরা বহরমপুর রঘুনাথগঞ্জে। কালীপুজোর আগে বাড়ছে গাঁজার রমরমা। এবার সাগরদিঘিতে উদ্ধার 60 কেজিরও বেশি গাঁজা। গ্রেপ্তার করা হয়েছে কোচবিহারের দুই যুবককে। বুধবার জঙ্গিপুরে সাংবাদিক বৈঠকে কথা জানান জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সাগরদিঘির মোড় গ্রামে জাতীয় সড়কে তল্লাশি চালানোর সময় একটি চার চাকা গাড়িকে আটক করা হয়। সেই গাড়ি থেকেই উদ্ধার হয় 61 কেজি গাঁজা। এই ঘটনায় কোচবিহারের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আরও জানান এই গাঁজা উত্তরবঙ্গ থেকে বহরমপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সোর্স ইনফরমেশন মোতাবেক আমরা একটা রেড করি মোড়গ্রাম মোড় থেকে। আমরা একটা হোয়াইট সুইফট ডিজায়ার গাড়ি আটকাই এবং চেক করে দেখি, ওর মধ্যে অ্যাজ পার ইনফরমেশন আমরা 61 কেজি গাঁজা রিকভার করি। সেখানে দুজন লোক ছিল নর্থ বেঙ্গলের, তাদের অ্যারেস্ট করা হয় সাবসিকুয়েন্টলি এবং অ্যাকর্ডিংলি একটা NDPS কেসও করা হয়। ওটা নর্থ বেঙ্গল থেকে আসছিল, বহরমপুরে যাচ্ছিল। এই চক্রের সাথে আরও কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠানো হয়।